দুই দলের দুই টেস্ট অধিনায়ক পাশাপাশি, সাকিবকে দেখে এগিয়ে এলেন চান্ডিমাল, কি আলাপ করলেন সেটি বোঝা গেল না। তবে ইঞ্জুরি আক্রান্ত সাকিবকে শুভকামনা জানিয়েছেন সেটি বোঝাই যায়। দুই দলের অবস্থাও দুই অধিনায়কের মতোই, হাতে ব্যান্ডেজ বাঁধা সাকিবের মতোই পুরো দলের উপর হারের আঘাত। বাংলাদেশের খেলোয়াড়রা হোটেল ছেড়েছেন নীরবে, সবার চোখে মুখে বিষাদের ছায়া। টিম শ্রীলঙ্কা বেশ হাসি খুশি ফুরফুরে, নিজেদের মধ্যে আলোচনা করছেন, পরিবার নিয়ে এসেছেন অনেকে, সবাইকে দেখা গেল হালকা মেজাজে। টেস্ট খেলতে দুই দল একসঙ্গে হোটেল ছেড়েছেন, গন্তব্য চট্টগ্রাম। তার আগে গণমাধ্যমের মুখোমুখি স্পিনার সানজামুল ইসলাম। টেস্ট সিরিজের আগে ঘুরে ফিরে এলো ফাইনালের কথা, হারের হতাশা ভুলে টেস্টে নতুনভাবে শুরুর প্রত্যয় তার কণ্ঠে। ক্রিকেটে তো ভালো খারাপ দিন থাকে, সো কালকে আমাদের জন্য একটা ব্যাড ডে ছিল, আর অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার সবকে পাস ভুলে যে ফিউচারের দিকে বা প্রেজেন্টের দিকে চিন্তা করতে হবে, সো দ্যাট যেটা গেছে গেছে, এটা নিয়ে চিন্তা করলে আমাদের টেস্টে ইফেক্ট করবে, আর এটা নিয়ে আমাদের মাথায় কোনো ইফেক্ট করবে না ইনশাল্লাহ। অধিনায়ক সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সানজামুল, ব্যাটে কিংবা বলে দুই জায়গায় ভূমিকা রাখতে পারেন সাকিব, তাকে না পাওয়ার প্রভাব তো দলে পড়বেই, তবে সুযোগ পেলে অন্তত বোলিংয়ে তার অভাব কিছুটা হলেও পূরণ করতে চান সানজামুল। সাকিব ভাই নাই তো এটা আমাদের স্পিনারদের জন্য একটা চ্যালেঞ্জ অবশ্যই, এবং প্লাস অপরচুনিটিও বললাম, সো দ্যাট যে যতটুকু বেশি অপরচুনিটি কাজে লাগাতে হবে সেই সাকসেস হবে, সো দ্যাট আমারও এটাই চেষ্টা যে আমি যেন অপরচুনিটি নাইম যেই সুযোগ পাবে তারই চেষ্টা থাকবে যে অপরচুনিটি বেস্ট ইউজ করবে। ত্রিদেশীয় সিরিজের হতাশা কাটাতে ভালো একটি উপলক্ষ হতে পারে টেস্ট সিরিজ, ঘরের মাঠে টাইগাররা পারবে তো বলে দেবে সময় আর টাইগারদের পারফরমেন্স। নোমান আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।